প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগত দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন স্পেস বেশ এক্সেসিট বার্তায় টুইটে মাস্ক আগামী দশ বছরে তিনি এক হাজার স্টারশিপ রকেট তৈরি করতে চান পুনরায় ব্যবহারযোগ্য এই রকেটগুলো বানানো হবে সাউথ টেক্সাসে দিনে তিনটে করে ফ্লাইট পরিচালনা করা যাবে এমন স্টারশিপ তৈরি করাই তাদের লক্ষ্য তিনি আরও জানান সবাই যাতে মঙ্গলে ভ্রমণ করতে পারেন সেটিও নিশ্চিত করতে চান চাইলে যে কেউ মঙ্গলে যেতে পারবে টাকা না থাকলে ঋণও দেয়া হবে মঙ্গলে অনেক চাকরির বাজারও তৈরি হবে ইলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী প্রতিটি স্টারশিপে একশো টনের বেশি পণ্য এবং একশো মানুষ কক্ষপথে পাঠানো সম্ভব হবে কী কী পাঠানো হবে তা ইলন মাস্ক উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে খাবার পানি বিল্ডিং তৈরির সরঞ্জাম যন্ত্রপাতি ও টিউব অ্যাডভান্সড লাইফ সাপোর্ট সিস্টেম নিয়ে যাওয়ার কাজ করবে স্টারশিপগুলো ইলন মাস্কের মতে গ্রহ থেকে গ্রহ ভ্রমণে প্রতি বছর কমপক্ষে কয়েক মেগাটনের পণ্য বহন করা জরুরি প্রতি বছর মঙ্গলে একশো মেগাটনের পণ্য ও একশো মানুষ বহন করবে এক হাজার স্টারশিপ এভাবে দশ বছরে দশ লাখ মানুষ মঙ্গলে প্রতি ছাব্বিশ মাস পর পর পৃথিবী ও মঙ্গল গ্রহ কাছাকাছি আসে এ সময় জ্বালানি খরচ বাঁচাতে ত্রিশ দিনে এক হাজার স্টারশিপ মঙ্গলে পাঠানো হবে এর আগে তিনি জানান এক হাজার স্টারশিপ এক বছরের মধ্যে পাঠানোর কথা বললেও ২৬ মাসে একই পরিমাণ স্টারশিপ মঙ্গলে পাঠানো হবে যাই হোক এক হাজার বা মাসের মধ্যে এক হাজার স্টারশিপ পাঠানোর সক্ষমতা অর্জন করতে স্পেস এক্সের আরও বহু বছর সময় লাগবে লালগ্রহটিতে স্বনির্ভর বসতি স্থাপনে খরচ একশো বিলিয়ন থেকে দশ ট্রিলিয়ন মার্কিন ডলারের মধ্যে থাকবে বলে ধারণা প্রকাশ করেছেন মাস্ক আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন